হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাই খুবই ভালো আছো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব ঘুরতে কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো চলো সাথে দেখতে থাকি হ্যাঁ হ্যাঁ সব নিয়েছি আসছি তুমি তালা দিয়ে থাকো খাবার দিয়ে যাবে খেয়ে নিও তা তোমরা দেখলে ইবু আর ইবুর বাবা আগে হাঁটছে ট্রলি নিয়ে আমি আমার ট্রলি নিয়ে যাচ্ছি এতে ইবুর আর আমার ড্রেসপত্র আছে দেখো বেরিয়ে পড়েছি আমরা আর ক্যাব এসে গেছে এখন আমরা ক্যাবে উঠবো সব লাগেজ তোলা হচ্ছে চলো দেখো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে কেমন হয়েছে ভিডিওটা পুরোটা দেখো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে নতুন এসেছো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে নানান রকম ভিডিও আছে চাইলে তোমরা সেইগুলো দেখতেই পারো আর আমরা এখন নগর ক্রস করলাম একটু আগে দেখলে আর এখন হাওড়ায় ঢুকছি আর এই দেখো সেই হাওড়া ব্রিজ আমি তোমাদের একটু গঙ্গাটাও দেখাবার চেষ্টা করবো যত দূর পারব গাড়ির ভেতর থেকে জুম করে দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে শতাব্দীতে কি কি খেতে দেয় খাবার কোয়ালিটি কেমন আর টিকিট ভাড়া কত তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর ট্রেনটা ছিল দুটো পঁচিশের আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে গেছি কারণ এখানে লাঞ্চ টাঞ্চ করে যাব শতাব্দীতে খাবার দেয় কিন্তু ওটা ডিনার দেয় সেই জন্য আর তা টাইম থাকতে থাকতে বেরিয়ে গেছি একদিকে ভালো হয়েছে রাস্তাঘাটে প্রচুর জ্যাম অনেকক্ষণই টাইম লেগে গেলো হাওড়া পৌঁছাতে পৌঁছাতে পাঁচশো টাকা নিয়ে নিল ওলায় মানে ক্যাবে আর চলো দেখতে থাকো এ দেখো হাওড়া ঢুকছি আর এখন আমরা একটু কেএফসি আর পিৎজা হাটে যাবো আমার ভিডিওটা আমার ইভুশোনা করে দিচ্ছে চলো দেখতে থাকো তোমরা আমাদের সাথে থাকো এখন আমি ইবু ভিডিও করছি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরও অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের সাথে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে আমার ভিডিও দেখো আর লাইক কমেন্ট করো এইটা কিন্তু কে আর এই পিৎজাটা কিন্তু প্রচুর ভিড় হয় একটু আমরা যেহেতু লাঞ্চ টাইমের আগেই এসে গেছি মানে এই এগারোটা রকম সেই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে যখন আমরা ভুবনেশ্বর থাকতাম তখন আমরা যখনই মানে হাওড়ায় আসতাম এখান থেকেই রাতে হলে ডিনার আর দুপুরে হলে লাঞ্চ করে তবেই যেতাম নিচে একটু ভিডিও ফিডিও করছি আমার রিভুষণা তো লজ্জায় একদম গড়াগড়ি খাবে এরকম অবস্থাও দেখ কত লজ্জা পায় এসে গেছে খাবার দাবার কেপসির এফসির আমি বরকে বললাম একটু দেখাও ও অপেক্ষা করছিল যেহেতু আমরা পিৎজা অর্ডার দিয়েছি তখনও আসিনি আমিছি না না দেখাও আসুক তারপরে আমাদেরটা দেখাবো কারণ বেশিক্ষণ হয়ে গেলে এমনিও ঠান্ডা হয়ে যাবে এই দেখো একটা বার্গার আর এটা হচ্ছে তোমার ওই চিকেন পপকর্ন রাইস কিন্তু এই রাইসটায় পপকর্ন দেয়নি তারপর আমার আমার বর গিয়ে বলার পরে ওরা আবার এর উপরে কটা পপকর্ন দিয়ে দিয়েছিল আর চিকেনের ওই পিসগুলোই দেখো আমাদের পিৎজাটা খেতে কিন্তু হেভি ছিল মানে চিজে একদম ভরপুর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে তোমার কোক আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ট্রেনটা বাইশ নম্বর প্ল্যাটফর্মে আসবে তাই আমরা এখন অপেক্ষা করছি আর তোমাদের একটু আমি দেখাচ্ছি স্টেশনটা জানি তোমরা সবাই দেখেছো তাও দেখাচ্ছি ভালো লাগলে আরেকবার দেখে নিও আমার ভিডিওর সাথে দেখো প্রচুর মানুষজন ভিড় যে আমার ইবু সোনা মুখে আঙুল দিয়ে ছিল যে ভিডিও করছি আঙুলটা বের করে দিয়েছে আর আমার ইবু বললাম একটু ভিডিও করে দে আর দুবার করে দিয়েছে ও আমি ফার্স্টে ভাবছিলাম করতে পেরেছি কি না তা আমি দুটো ভিডিওই দিয়ে দিলাম দুবার দুবার আর এই দেখো বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে তাই একটা ছোট্ট করে বুলেট ট্রেনেরও ভিডিও করে নিয়েছি আর আমরা এখন এই ট্রেনে উঠবো দুটো পঁচিশ বাজে উঠে গেছি ট্রেন চলতে আরম্ভ করে দিয়েছে আমার ইবু পাজেল খেলছে এগুলো নিয়ে এসেছিলাম যাতে বন্যা হয়ে যায় ওর মতো মজা করতে করতে যা যাতে যেতে পারে সেই জন্য আর আমাদের তিনজনের তিন দিকে পড়েছে একজনকে বলে আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি ইবু আর আমি তাই এক জায়গায় বসতে পেরেছি আর আমাদের আগে সিট আমার পর বসেছে আর ট্রেন ভাড়া হচ্ছে পার হেড পনেরোশো করে তো আমাদের তিনজনেরই কাটা হয়েছিল টিকিট কারণ তো এখন বড় হয়ে গেছে কোলে কোলে যেতে এতটা রাস্তা প্রবলেম হবে সেই জন্য বাইরেটা দেখো কি সুন্দর লাগছে আর আর এই দেখো এটা হচ্ছে ধান খেত কি সুন্দর লাগছে দুধ দিয়ে সবুজে সবুজে হৃদয় কেমন করে এরকমই ব্যাপার দেখো এখন টিফিন দিয়ে দিয়েছে কি কি আছে তোমাদের দেখাচ্ছি ইভু খুলছে আস্তে আস্তে দেখো খাস্তা কচুরি আছে আগের মতো আর ভালো খাবার দেয় না ট্রেনে আগে যখন আমরা ভুবনেশ্বর থাকতাম যাতায়াত করতাম খুব ভালো ভালো খেতে দিত ম্যাঙ্গো ফুটি ফুটিও থাকতো আর টেস্ট সুন্দর ছিল খাবার কোয়ালিটি ভালো ছিল এখন সব ছোট করে দিয়েছে এটা একটা স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ গাজর দেওয়া আছে আর এটা হচ্ছে ওই গুড় আর বাদাম দিয়ে বানায় সেই চিঁড়ে ভাজা পাউরুটি টমেটো সস খাস্তা কচুরি আর হচ্ছে খা ইয়ে স্যান্ডউইচ আর খাস্তা কচুরির ভেতরে কিছুই নেই ফাঁপা আর এই দেখো ওইটার এই ভিতরে ছিল দুধ চিনি আর চা পাতা তার টিবু সোনা তো দুধ মানে ও তো চা খাবে না তাই ও চা পাতাটাও আমি নিয়ে নিয়েছি এই দেখো এরকম স্যান্ডউইচ খেতে একদমই ভালো নয় কোনো টেস্ট ফেস্ট নেই না স্যান্ডউইচে টেস্ট আছে না খাস্তা কচুরিতে তাই আমি টমেটো সস দিয়ে দিচ্ছি বললাম খা ওর তো একদমই খাবার ইচ্ছা নেই সসটাই শুধু চেটে চেটে খেতে ভালো লাগে ওর মানে টেস্ট নেই স্যান্ডউইচে তাই খেতে চায় না আর ওই দেখো পুরো ফাঁকা কচুরির ভেতরে এই যে গরম জল দিয়ে দিয়েছে এর মধ্যে আমি ইবুর জন্য যে দুধটা ছিল আর আমাদের জন্য যে দুধটা দিয়েছে দুটো দুধ মিক্স করেছি তাই এইটু এরকম পাতলা আর দুটো টি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি আর চিনি আমার তার থেকে একটুখানি দিয়েছি চিনিটা অনেকটাই দেয় একটাই বেশি পুরোটা লাগে না আর এটা দিয়েছে একটু গুলিয়ে নেওয়ার জন্য এই যে দেখো খাওয়ার নেই তার তা জলের মতো চা খেয়েছি একটা জায়গায় ট্রেন থেমেছিলো অনেকক্ষণ তখন নেমে আমার বর কফি খাইয়েছিল আর অনেকক্ষণ হয়ে গেছে ইবু এখন একটু রঙ করছে খেলা হয়ে গেছে আর কি করবে এক জিনিস নিয়ে বাচ্চারা জানোই বেশিক্ষণ খেলে না দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত্র যাবে কী সুন্দর লাগছে আমিও দেখছি আমার ইবু দেখছে আর রঙও করছে ও রঙ করতে খুব ভালোবাসে ড্রয়িং করতে রঙ করতে ওই জন্য এই বইগুলো কিনেছি যাতে যাওয়ার সময় এমনিতেও বাড়িতেও করে এইগুলো আরও স্টেশন থেকে আরেকটা নিয়েছি একটা ছিল নেওয়া আরেকটা নিয়ে নিয়েছি ভাবলাম যদি শেষ হয়ে যায় করতে করতে ওই যে মনের আনন্দে রঙ করতে করতে যাচ্ছে এতটা কমপ্লিট হয়েছে এখন একটুখানি বাদার আর ওই উঠ দেওয়া ওইটা খাচ্ছে দেখো ওর ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়েই এসেছে আর অল্প অল্প বাকি আছে পুরো ভিডিওটা দেখে কিন্তু জানিও তোমাদের কি ভালো লাগলো আমার ভিডিওটায় আর কি খারাপ লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা প্লিজ একটু হেল্প করো সাপোর্ট করো ভিডিও দেখে আর হয়ে গেছে ওর কালারিং করা এখন সব প্যাক করছে রং ফং আর আমি তোমাদের দেখিয়ে দিই ফাইনালি কেমন দেখতে হয়েছে এই দেখো এইরকম হয়েছে শোনা করেছে আর দেখো এখন ডিনার দিয়ে দিয়েছে ডিনারে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে সব প্যাকগুলো খুলে নিই তারপর দেখাচ্ছি দেখো ডাল দিয়েছে চিকেনটা ভালো ছিল খেতে মোটামুটি আর রুটি মানে পরোটা আটার পরোটা ভাত আচার আর হচ্ছে টক দই তা পরোটাটা আমরা খাইনি ওটা নিয়ে নিয়েছিলাম পরোটাটা ওই হোটেলে গিয়ে খেয়েছিলাম ওই পরোটা আর ভাত মাংস ডালটা খেয়েছিলাম আর এই যে এখন দিয়েছে তোমার আইসক্রিম দুইটাও খেয়ে নিয়েছি ভালো ও পরোটা একটা সাথে নিয়ে নিয়েছি এই যে আইসক্রিম পেয়ে তো আমার আর আনন্দ দেখে কে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা এক নম্বর পর পর্ব আবার দেব দ্বিতীয় পর্ব কিছু দুদিন পর